আজকের এই ইলেকশনটা এটা জেলা পরিষদ পঞ্চায়েত বা বিধানসভার ইলেকশন নয়, এটা লোকসভার ইলেকশন। এই চুনাও লোকসভা কা চুনাও হ্যায়। আপ লোগো কো পতা হ্যায় কি এ হামারা কাউন্সিলর চুনাও নেই হ্যায় ওর নেক্সট ইয়ার মে হ্যায়, ওর ফিরাদ হাকিম হামারা মেয়র হ্যায় ওর নেক্সট ইয়ার মে হোগা। লেকিন এই যো চুনাও হ্যায় এ হামারা বাংলা হিন্দি মিলিয়ে মিলিয়ে সবার সুবিধা হবে। আমি বলছিলাম যেটা সেটা হচ্ছে যে আমাদের এই ইলেকশনটা হচ্ছে দিল্লির লোকসভা ইলেকশন, আর এই ইলেকশনে একটাই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কি আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, দেশ জানে, মোদি হাটাও দেশ হাটাও। And one point agenda, Modi hatao, desh bachao. Desh ke rokha korte gele, desh ke rokha korte gele, Modi ke hatano joruri ache. Tar karon apnara mone rakhben, ei loktar sarakkhon Hindu ar Musliman pore, sarakkhon Bangalir sathe Bangali lagay, Toposhilir sathe Adibashi lagay, Hindir sathe Hindi lagay, ki pore Ashame এনআরসির নামে আসামে আপনারা জানেন 22 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে, 20 লক্ষ মুসলিম বাঙালিকে বাদ দিয়েছে, আর বিহারিকেও বাদ দিয়েছে। এরা কিরকম বলুন তো, আসাম থেকে বলবে বাঙালি খেদাও, মহারাষ্ট্র থেকে বলবে বিহারি খেদাও, গুজরাট থেকে বলবে ইউপি খেদাও, মানে সব খেদাও। আর ওদের এখন চিন্তা হচ্ছে মমতা ব্যানার্জিকে না শোনালে কি করে হবে, আর ওদের প্রোগ্রাম এখন মমতা খেদাও। আমি বলি মোদি ভাগাও, মমতা খেদাও করছে। আর বানলে কা বাদ হাম লোগো নে সোচা থা তো কুছ কুছ চেঞ্জ হোগা। চেঞ্জ কোথায় হলো, এ তো উল্টে গেল। 4.5 বছর পালিয়ে গেল দেশ থেকে, শুধু বিদেশে ঘুরে বেড়ালো, আমেরিকা, চায়না, রাশিয়া, কিউবা, কোরিয়া, ফিদেল কাস্ত্রো কোথাও বাকি নেই, ভেনিজুয়েলা, মলদ্বীপ, বাংলাদেশ, ভুটান, কই জায়গাতে বাদ নেই। এমনকি একবার গিয়ে পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে দেখাও করে এলো চুপি চুপি। আর আমাদের বলে আমরা সবাই পাকিস্তানি, উনি একা হিন্দুস্তানি, আমরা সবাই শত্রু। নিজের প্রচার ছাড়া কিচ্ছু বোঝে না, নিজের প্রচার ছাড়ার কিছু নেই। নরেন্দ্র মোদীর নামে সিনেমা, নমোর নামে কোট, নমোর নামে জামা, নমোর নামে প্যান্ট। এই ইলেকশনের পরে একটা জুতোর দোকানও করবো, ভালো করে সুন্দর করে চলবে। একটা প্রাইম মিনিস্টার দেশে লজ্জা হয়। আমি রাজীব গান্ধীর সাথে কাজ করেছি, আমি নরসিমা রাওজির সাথে কাজ করেছি, আমি এমনকি অটলজির সাথেও কাজ করেছি, আমি মনমোহন সিংজির সাথে কাজ করেছি। মনে রাখবেন আমি এই রকম মিথ্যা এত অভদ্র প্রাইম মিনিস্টার আমি জীবনে দেখি। এত মিথ্যে কথা বলে উনি আর ওনার একজন দোস্ত সাইনবোর্ড, তার নাম বলার দরকার নেই, বুঝতে পারছেন আপনারা, জগাই মাদাই। আর বাংলায় তো সিপিএম হচ্ছে জগাই, কংগ্রেস হচ্ছে মাদাই, আর বিজেপির সাথে মিলে একসাথে কাজ করে বিদায়, তিনটে বাংলায় এক, লজ্জাও করে না। আমি সিপিএম এর লোকেদের জিজ্ঞেস করেছিলাম যে তুমি যদি বিজেপির বিরুদ্ধ হও তা তুমি আমাকে বেশি গালাগালি দাও আর বিজেপিকে কম দাও কেন। কংগ্রেসকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি ভাই যদি বিজেপির বিরুদ্ধে হও, তুই দিল্লিতে বিজেপির বিরুদ্ধে আর এখানে তুমি সিপিএম এর সাথে বিজেপির সাথে ঘর করো কেন। আমি তো মিটিং এ বলেছি, এটা এটা ওই যে আপনাদের এলাকায় এসে বলছি, হাম তো বহরমপুর মে বতায়া কি আপকা কংগ্রেস ক্যান্ডিডেট কো মদদ দিয়া আরএসএস, হামনে পমনো মুখার্জি কো লড়কা কো বতায়া কি উসকো মদদ দিয়া হ্যায় কংগ্রেস কা উমিদবার মদদ দিয়া হ্যায় আরএসএস। সিপিএম কা দেখো বহুত সারে পার্টি হ্যায় ক্যান্ডিডেট জো বিজেপি কা সাথ আন্ডারস্ট্যান্ডিং করকে জুজ রহা হ্যায়, খালি তৃণমূল কংগ্রেস হ্যায় জো বোল সকতা হ্যায়, জো কর সকতা হ্যায়, জো দিখা সকতা হ্যায়, জো লড় হ্যায়। এখানে অনেক চ্যানেল আছে,
কালকেও একটা চ্যানেল দিল্লিতে আমাকে অনেক বদনাম করেছে, লিখেছে বেঙ্গলে হিন্দুরা নাকি ভোট দিতে পারিনি। আমি তাকে বলি একদিন তুমি লিখেছো ভাই, নেক্সট দিন তুমি মনে রেখো এটার উপরে কেসও হতে পারে, একশানা হতে পারে। তার কারণ হচ্ছে তুমি এটা ঠিক করোনি, তুমি এটা ঠিক করোনি। আমাদের এখানে মুসলিমরা এটা করে না, আমাদের এখানে হিন্দুরাও এটা করে না। তোমরা কয়েকটা চ্যানেলের লোক মোদির টাকা খেয়ে, মোদির টাকা খেয়ে তোমরা দেশটাকে বড় হওয়া যাচ্ছে। একটা চ্যানেল খোলা যায় না, এত বড় সাহস একটা প্রধানমন্ত্রী বাংলায় এসে বলে কিনা মমতা জি নে তো দুর্গাপূজা নেই কাটনে দেতা হ্যায়, আমি নাকি দুর্গাপূজা করতে দিই না, আমি নাকি সরস্বতী পুজো করতে দিই না। উনি জানেন মা দুর্গা কেমন দেখতে, মা লক্ষ্মী কেমন দেখতে, মা কালী কেমন দেখতে, বোঝাবো ভারতবর্ষ কাকে বলে। এই মুসলিম অধ্যুষিত এলাকায় দাঁড়িয়ে আমি বলে যাব ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে, কেউ আমাকে মানা করবে না জেনে রাখুন, এটা বাংলার পরম্পরা। আর আপনারা দিল্লির কিছু নেতা আছেন আর কিছু চ্যানেল আছেন যারা আপনারা এই নোংরা রাজনীতি করেন, ডার্টি পলিটিক্স করেন, আর সবসময় বলেন মমতা ব্যানার্জি কে শুধু হিন্দুদের থেকে সরিয়ে দেওয়া, মমতা ব্যানার্জি মুসলিমদের অ্যাপিস করে। অ্যাপিস করা মানে কি? ওরা আমার ঘরের ছেলে, ওরা আমার ঘরের ভাই, হিন্দুরা আমার ঘরের ভাই, ওরা আমার ঘরের ভাই। অ্যাপিস করার মানেটা কি? কি মানে অ্যাপিস করার? কোথায় ছিলেন আপনারা গাড়ির নিচে যখন আমার গুলি চালিয়েছিল সিপিএম এর লোকেরা? তখন কে গুলি হাতে বয়েছিল? আক্তার আলী, আক্তার আলী। গুলিটা যখন আমাকে কপালে মারতে গিয়েছিল সেদিন দাঁড়িয়ে পড়েছিল আক্তার আলী, গাড়িটা চালাচ্ছিল বিমান ব্যানার্জি। জিজ্ঞেস করুন ওরা এখানে সাক্ষী আছে। মোগল আজ বেঁচে নেই, মোগল সেদিনকে আমাকে হসপিটালে পৌঁছাতে গিয়েছিল, আমি ওর নাম মনে করি, সানা আজ আমার কাছে আজকে বেঁচে নেই, কিন্তু আমি এদের ভালোবাসি, আমি এদের নাম মনে রাখি, আমি জানি প্রত্যেকটা ঘটনা, আমাকে সব শেখানোর দরকার নেই। আমি একথা বারবার বলি, আমার বাবা মা কখনো বলেনি তুমি হিন্দুর ঘরের মেয়ে বলে তুমি অন্যকে ঘৃণা করবে, আমার টিচাররা কখনো শিক্ষা দেয়নি। শুধু অভিষেকরা যখন ছোট ছিল জিজ্ঞেস করুন ওরা কেন শিখেছে, আমি ওদের ছোটবেলায় রবীন্দ্র জয়ন্তী করাতাম, নজরুল জয়ন্তী করাতাম, আর পড়িয়ে বলতাম সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র। আমি হিন্দু শেখাতাম, মুসলমান শেখাতাম, শিখ শেখাতাম, ঈশাই শেখাতাম, এটাই আমাদের পরিচয়, জেনে রাখবেন সবাইকে নিয়ে। অসভ্যের মতো একটা পলিটিক্যাল পার্টি, অভদ্রের মতো ইলেকশনের সময় যত রাজ্যের বদমাইশি, আর যত রাজ্যের পাঁচ বছর কিছু করলো না। জিজ্ঞেস করুন পাঁচ সাল আপনি কেয়া কেয়া কুছ নেই কিয়া, নোট বাতিল কর দিয়া পুরা লুট লিয়া, নোট বাতিল করকে দেশ কো লুট লিয়া। পাঁচ সাল আপনি কেয়া কেয়া এলপিজি কা গ্যাস বাড়া দিয়া, পাঁচ সাল আপনি কেয়া কেয়া পেট্রোল কা ভাও বাড়া দিয়া, পাঁচ সালে আপনি কেয়া কেয়া ডিজেল কা গ্যাস ভাও বাড়া দিয়া, পাঁচ সালে আপনি কেয়া কেয়া হম 45 সাল সে জ্যাদা ইতনা বেরোজগারি কবি নেই হুয়া মোদী কা টাইম মে হুয়া, পাঁচ সাল মে আপনি কেয়া কেয়া 12,000 কিষান আজ আত্মহত্যা কিয়া হ্যায়, পাঁচ সাল মে আপনি কেয়া কেয়া বহুত লোকো কো চাই মাইনরিটিজ হো চাই সিভিল কাস্ট হো চাই পুলিশ হো চাই জার্নালিস্ট হো সবকে আপ খতম কিয়া হ্যায়। আপ বন্দর কা বারে বাত করতে আপ লোক সেন্ট্রাল ফোর্স দেখে আমারা ইধার মে ডিস্টার্ব কর রহা হ্যায়, কিউ কিউ ডিস্টার্ব কর রহা হ্যায়, ইতনা গড়বড় কবি নেই করতে থে, হামারা পুলিশ কা আন্ডার মে ইলেকশন হোতা তো কুছ নেই হোতা, আপ লোগোনে সেন্ট্রাল ফোর্স লে আয়া মোদি কো প্রোটেক্ট করনে কে লিয়ে, বিজেপি কো প্রোটেক্ট করনে কে লিয়ে সেন্ট্রাল ফোর্স যাকে বলতা হ্যায়, পুলিশ স্টেশন কা মহান মে মোদি কো ভোট দে দো যাকে গলি জ্বালা দেতা হ্যায়। আরে ভাই সেন্ট্রাল ফোর্স আও, হাম তুমকো খানা পিনা সব দেগা, লেকিন তুমকো স্টেট পুলিশ কা আন্ডার মে কাম করনা পড়েগা, স্টেট পুলিশ ল এন্ড অর্ডার মে, ল এন্ড অর্ডার ইজ দ্য স্টেট সাবজেক্ট, ইট ইজ নট দ্য সেন্ট্রাল সাবজেক্ট। ইফ মোদি ইজ দ্য ইলেক্টেড গভর্নমেন্ট, আমি প্রায় এক্সপায়ারি হো গিয়া, মে বি ইলেক্টেড গভর্নমেন্ট হু, দেশ কো রক্ষা করনা হ্যায় কি নেই হ্যায়, সব দেশ কো আগার রক্ষা করনা হ্যায় তো সব মিলকে ওয়াদা করো, জো ভি হো হোনে দো মোদি কো জানে দো, জো ভি হো হোনে দো মোদি কো জানে দো, মোদি হটাও দেশ বাঁচাও। আপনাদের সকলের রমজানের সময় হয়ে গেছে, আমাদের প্রার্থী অভিষেক ব্যানার্জি, কবি অভিমান দাসী, আমাদের প্রার্থী অভিষেক ব্যানার্জি, আমি আপনাদের বলবো ও দাঁড়িয়েছে এখান থেকে, এবং বিজেপি নানা রকম ভাবে ওকেও ছাড়ে না, ওর বউকেও ছাড়ে না, বেচারা একটা ছোট্ট
একটা বউ আছে, বউটা পাঞ্জাবি মেয়ে, বাংলা বোঝেও না ভালো, তাকেও ছাড়ে না। ওর নাম্বার হচ্ছে ইভিএম মেশিনে এক, এক নম্বরে ভোট দিয়ে বলবেন তাকিয়ে দেখ, ওর চিহ্নটা হচ্ছে এক নম্বরে আছে। আমি আপনাদের সকলের কাছে জানাই অভিষেকের মতো যে যেখানে আছে আমাদের 42 জন প্রার্থী, 1426 চাই 42-এ 42, ওই গাড়ির নিচেও আমার মালা রায় আছে, আমাদের দক্ষিণ কলকাতার প্রার্থী। সুতরাং সব তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোটে জেতান, যাতে দিল্লি আমরা দখল করতে পারি, আমরা সরকার করতে পারি, সম্প্রীতির সরকার করতে পারি, ইউনাইটেড ইউনাইটেড ইন্ডিয়া করতে পারি আপনাদের সবার জন্য, এই কামনা করবেন। আমি সবাইকে বলি আমার অনেক প্রণাম, আমার অনেক সালাম। আপনাদের আগাম ঈদ মুবারক, আগাম রমজান মুবারক, ভালো থাকবেন, দেখা হবে। আমি তো ঈদে আসি, ইলেকশনটা হয়ে যাক, একটু কষ্ট হবে গরমে ভোট দিতে, কিন্তু মনে রাখবেন নদী থাকলে আরো বেশি কষ্ট হবে। এই লোকটা যাক, বিদায় হোক, তাহলে দেখবেন সব ভালো হয়ে যাবে। আমি আপনাদের সকলকে বলি ইনশাল্লাহ, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। জয় মামাটি মিলে মানুষ জিন্দাবাদ, জয় মামাটি মানুষ জিন্দাবাদ।